আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল ফিতে স্বাগতম। তো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমাদের ফরেক্সের ভিডিও আরেকটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের এক্সপার্ট অপশন নিয়ে আলোচনা করব, যে এইটা কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, এভাবে কীভাবে ট্রেডিং করবেন তা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফরেক্স করে কিন্তু অনেকেই কিন্তু অনেক লাভবান হচ্ছে, আবার কিন্তু এখানে লসও আছে, যেমন রিস্ক আছে তেমন লাভও আছে। তো যে কোনো কাজে কিন্তু যত রিস্ক তত লাভ, এটাই স্বাভাবিক। বাট আপনারা, আমি সাজেস্ট করবো আপনাদের, আপনারা আগে ট্রেডিং শিখেন, তারপরে কিন্তু ট্রেডিংয়ে আসেন। আদারওয়াইজ আপনারা রিয়েল ট্রেডিংয়ে আসবেন না। আপনারা ডেমো অ্যাকাউন্ট আছে, আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন, করার পরে যদি মনে করেন আপনারা ইম্প্রুভ হয়েছে সেক্ষেত্রে আপনারা এটাই কাজ করতে পারেন। আদারওয়াইজ আপনারা এটাতে কাজ করবেন না। আপনারা কাজ শিখেন, তারপরে আপনারা ট্রেডিংয়ে আসেন। ওকে, তো এই সাইটগুলো যেগুলো আমি এর আগে প্রিভিয়াসগুলো সাইটগুলো অনেকগুলো দিছি, যেগুলো থেকে আপনারা কিন্তু খুব সহজে কাজ করতে পারেন। এগুলোতে কিন্তু আপনারা মোটামুটি পেমেন্ট হচ্ছে উইথড্র এবং ডিপোজিটটা কিন্তু অ্যামাউন্টটা সবচেয়ে কম, সেক্ষেত্রে এখানে কাজ করতে পারেন এগুলো থেকে। তো আজকে আপনাদের দেখাবো এক্সপার্ট অপশনে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে ট্রেডিং করবেন, এবং এর ডিপোজিট মেথডগুলো কী কী, উইথড্র মেথডগুলো কী কী, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো আজকের আমাদের সম্পূর্ণ ভিডিওটাতে থাকবে এক্সপার্ট অপশনে আমরা কীভাবে অ্যাকাউন্ট করবো এবং ট্রেডিং করবো এই নিয়ে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথম এখানে আসার পরে আমরা এক্সপার্ট অপশন লিখে এখানে সার্চ করব। সার্চ করার পরে এখানে আমাদের প্রথম যেটি আসবে এক্সপার্ট অপশন অনলাইন ট্রেডিং, এক্সপার্ট অপশন গ্লোবাল ট্রেডিং, এটাতে আমরা ক্লিক করে নিব। তারপরে এখানে এই হচ্ছে এটার ইন্টারফেস। তো যে কোনো সাইটে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন সাইট সম্পর্কে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো দেখুন এই সাইটের কিন্তু কাজটা হচ্ছে, দেখুন ডিপোজিটটা কিন্তু কম এখানে, সরি ডিপোজিটটা বলছে, এটা 20টার মতো ডিপোজিট সিস্টেম আছে এখানে, উইথড্র বিষয়টাও দেওয়া আছে, এবং আপনারা মেথডগুলো দেখতে চান এখানে মেথডগুলো আছে। স্কিল নেটওয়ার্ক আমাদের যেটি ম্যাক্সিমাম আমাদের প্রয়োজন এগুলো আছে। তো স্কিল নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা ডিপোজিট করতে পারি। তো এখানে আসার পর আমরা সিম্পলি কাজ হচ্ছে, এখানে দেখুন রিয়েল অ্যাকাউন্ট আছে, আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমরা এখানে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে এখানে সিম্পল দেখুন রিয়েল অ্যাকাউন্ট আছে আর লগ ইন আছে। যদি আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, আর না থাকলে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব, এবং এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব আমাদের। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এবং এখানে সিম্পলি আপনার পাসওয়ার্ডটা দিবেন, আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে সিম্পলি এখানে আই এক্সপেক্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনারা দেখবেন এখানে, এখানে যদি ক্লিক করেন ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন, তারপরে অ্যাকাউন্ট করবেন। তো এখানে ওদের টার্মস কন্ডিশন সবগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন, দেখার পরে আপনারা হলে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। করার পরে ওপেন অ্যাকাউন্ট, আমরা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আমরা দিলাম এখানে আই এম নট এ রোবটে ক্লিক করলাম, একটু সময় আমরা সার্ভারে পেমেন্ট প্রবলেম করছিল। ওকে, তাহলে এখন দেখুন লোডিং হচ্ছে, দেখুন লোডিং হচ্ছে, লোডিং হয়ে আমাদের ইন্টারফেসটা এখানে চলে আসবে। তো একটু সময় আমাদের কিন্তু ওয়েট করতে হবে, আমাদের পরবর্তী ডিটেলসগুলো এখানে দিতে হবে এবং আমাদের কাজটা স্টার্ট করতে হবে। তো এর জন্য কিছুক্ষণ লোডিং হবে, আমাদের লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই দেখুন লোডিংটা হচ্ছে এক্সপার্ট অপশন। এখানে শুরুতেই কিন্তু আমাদের চলে আসছে দেখুন ডিপোজিট, এখানে কিন্তু আমরা এখানে ডিপোজিট করতে পারবো। তো আমি এখন ডিপোজিট না করে আপনাদের ডেমোতে আমি দেখাবো। তো ডিপোজিট করতে পারলে এখানে দেখুন বলছে ফার্স্ট ডিপোজিট ক্লাইম ইউর 2x ডিপোজিট, অর্থাৎ আপনি যত এখানে ডিপোজিট করবেন বর্তমানে এটার কিন্তু ওরা ডাবল করে দিবে। এই আপনার অ্যাকাউন্ট করছেন সেই জন্য এক ঘন্টার মধ্যে যদি আপনারা ডিপোজিট করেন, যত ডিপোজিট করবেন তার ডাবল করে দিবে। তো আমরা ডিপোজিটে ক্লিক করি, তো ডিপোজিট অপশনগুলো আমরা পেয়ে যাবো খুব সহজে। এই দেখুন আমাদের ডিপোজিট অপশনে কিন্তু বিকাশ আছে, অর্থাৎ সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে আমাদের কিন্তু এখানে এক্সপার্ট অপশনে কিন্তু বিকাশটা আছে। আপনি বিকাশের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারেন। এখানে দেখুন ইয়োর কান্ট্রি ইজ বাংলাদেশ, আনাদার কান্ট্রি চেঞ্জ করতে পারে, চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন আমাদের কী কী আছে, এখানে দেখুন ডিপোজিট হচ্ছে বিকাশ, বিকাশ অ্যাট, নগদ, P2C, এখানে দেখুন রকেট আছে, এখানে পারফেক্ট মানি আছে, স্কিল আছে, নেটওয়ার্ক আছে। তো সবচেয়ে বেস্ট যেটি মনে হয়েছে সেটি হচ্ছে বিকাশ। তো বিকাশের মাধ্যমে আপনারা কিন্তু এখানে উইথড্রটা আমরা ডিপোজিটটা করতে পারি। তো এখানে দেখুন আমরা কত আমাদের নিম্নে হচ্ছে, এখানে নিম্নে কিন্তু আমাদের 1000 আমরা ডিপোজিট করতে পারবো, এখানে 1100 আমরা ডিপোজিট করতে পারবো। তো 1100 করলে আমরা কিন্তু এখানে খুব সহজে করতে পারি, এবং 2000 যদি আমরা 2000 করি, অর্থাৎ 1100 করলে কোনো বোনাস পাবো না, 2000 যদি করি তাহলে 100% বোনাস, অর্থাৎ 2200 যদি আমরা করি আমাদের কিন্তু ওরা 4000 সামথিংয়ের মতো, অর্থাৎ আমাদের 2200 করি তাহলে 2200 আমাদের 100% আমাদের বোনাস দিয়ে দিবে। তো আমরা এখানে ক্লিক করি,
ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের কিন্তু বোনাসটা সহ চলে আসছে। এখানে দেখুন টাইমিংটা আসছে, এই টাইমের মধ্যে আমাদের করলে আমাদের পাবো। তো ইনফোতে আমি যাই, ইনফোতে বিস্তারিত দেখতে পারো, ইউ কান্ট উইথড্র বোনাস, দে মে বি ইউজড ট্রেডিং অ্যান্ড আর্নিং এ প্রফিট হুইচ ইজ হুইচ ক্যান বি উইথড্রল। অর্থাৎ আপনারা কিন্তু যেটা আপনারা বোনাস পাবেন সেটা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন, অর্থাৎ আপনার ট্রেডিং করে তারপরে কিন্তু উইথড্র করতে হবে। সবচেয়ে বেস্ট মাধ্যম আমার কাছে মনে হয়েছে এক্সপার্ট ফরেক্সে আপনারা বিকাশের মাধ্যমে কিন্তু খুব সহজে এখানে উইথড্রটা অর্থাৎ আপনারা ডিপোজিটটা করতে পারছেন এবং এখানে বোনাসটা পাবেন, 100% বোনাস পেয়ে যাবেন, সবচেয়ে বেস্ট মনে হয় আমার কাছে। তো এখানে আসার পর এখানে সিম্পলি আপনারা প্রেতে ক্লিক করবেন, পেতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের বিকাশ অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ বিকাশ অ্যাড্রেস মানে আমাদের নাম্বারটা দিতে হবে, বিকাশ নাম্বারটা দিবেন, কন্টিনিউ করবেন, তারপরে আপনার অ্যাকাউন্টটা থেকে এখানে বিকাশে চলে আসবেন। তো আপনার বিকাশে কিন্তু অ্যাকাউন্টটা চলে আসবে। তো এখন আমরা এটা আমরা ডিপোজিট করলাম না, আপনারা যদি ডিপোজিট করতে চান তাহলে কিন্তু খুব সহজে এইটার মাধ্যমে ডিপোজিট এখানে ক্লিক করে সিম্পলি আপনারা এখানে ডিপোজিটটা করে নিতে পারেন। তো এখানে বুঝতে পারছেন নগদ আছে, নগদ আছে, বিকাশ আছে এবং রকেট আছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বেস্ট যেগুলো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে সেগুলোর কিন্তু একটি বেস্ট হচ্ছে এগুলো, আপনারা এগুলো দেখে কিন্তু পেমেন্ট করতে পারেন, পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ওকে, তো এখানে তো আমরা আসি, এখানে দেখুন আমাদের এই সাইটটা সম্পর্কে আরও বিস্তারিত যাচ্ছেন, এগুলো কিন্তু দেওয়া আছে, আপনারা দেখুন অ্যানালাইসিস আছে, অ্যাপস আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো এই দেখুন ট্রেডিং হচ্ছে, যে এই ট্রেডিংগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ট্রেডিং অ্যামাউন্টটা। তো আমরা এখানে রিয়েল না করে আমরা কিন্তু এখানে ডেমোতে চলে যাবো, এই দেখুন ডেমো আছে, আমরা জাস্ট ট্রেডিংটা আমরা শিখবো, আমরা ট্রেডিংটা জানি না বা ট্রেডিং সম্পর্কে আমরা বুঝ কম, আমরা বুঝতে চাই, শিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডেমোতে যাবেন, ডেমোতে গিয়ে আপনার প্র্যাকটিস করে তারপরে আপনারা রিয়েলে আসবেন। তো আমি কিন্তু ডেমোটা যাই, ডেমোতে আমরা ক্লিক করলাম, ডেমোতে ক্লিক করবে দেখুন আমাদের 10,000 কিন্তু তারা ডেমো দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমরা কিন্তু এখান থেকে বলছে এক্সপার্ট অপশন, আমরা কিন্তু এখানে এটি আমরা কিন্তু ইনস্টল করতে পারবো, তো আমরা ইনস্টল করলাম না। আপনারা এটার কিন্তু অ্যাপস আছে, অ্যাপসটা কিন্তু আপনার মোবাইলে আপনারা ইনস্টল করতে পারেন। তো এখন আমরা এখানে ডেমোতে আমরা করি, এখানে আমরা ডেমো করলাম, এখন আমরা বাই সেল, এটা হচ্ছে মেন জিনিসটা হচ্ছে বাই সেলের বিষয়টা, আপনাদের বাই বলতে কি এবং সেল বলতে কি এগুলো আপনাদের বোঝাই ডিটেলসভাবে একটু। আপনারা যখন এই দেখুন এই পয়েন্টে আছে, আপনারা যখন এটিকে আপনারা দিবেন যে বাই হবে অর্থাৎ উপরে উঠবে, আপনি বললেন উপরে উঠবে, যখন উপরে উঠবে তখন কিন্তু আপনি প্রফিট পাবেন, যদি আপনার এটা ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা লসে যাবেন। এবং সেল বলতে আপনার এটা যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু প্রফিট হবে, আর উপরের দিকে গেলে আপনারা লস করবেন। সেক্ষেত্রে আপনাদের একটি দেখায় এখানে দেখুন ইনভেস্ট অ্যামাউন্ট, আপনি কত ইনভেস্ট করবেন এবং স্টক রেট কত আছে এটা দেখবেন, এবং আপনারা কততে ইনভেস্ট করবেন সেটা হচ্ছে মেইন বিষয়। আমি এখানে যদি আমি দেই, এখানে দেখুন আপনার সেলে এবং অ্যামাউন্টের ভিতরে, এখান থেকে দেখুন 80 সেল করলে আপনারা পাবেন 85% এবং এখানে দেখুন বাই করলেও পাবেন 85%, অর্থাৎ $1 আপনারা ইনভেস্ট যদি করেন সেক্ষেত্রে পাবেন 85 সেন্ট, এবং সেল বাই যদি করেন সেক্ষেত্রেও সেম আপনারা এটা পাবেন। তো এখন আমরা ধরুন এটা $1 মনে করেন আমরা $1 করতে চাই, এখন আমরা এখানে কী বলবো, আমরা বলবো যে এটা দেখবে, অর্থাৎ ফরেক্সে কিন্তু অনেক ট্রেডিং অপশন আছে, ট্রেডিং বিষয় আছে, আপনারা এগুলো কিন্তু শিখতে হবে, না শিখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো এখানে দেখুন আপনারা আন্দু কোনো কিছু দললে হবে না, সেক্ষেত্রে আপনারা জানতে হবে এটা বাই হবে না উঠবে না কমবে, এটার জন্য ট্রেডিং পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আপনাদের দেখতে হবে, তারপরে আপনাকে ট্রেডিং করতে হবে, ট্রেডিং শিখতে হবে। এজন্যই আপনাদের বলি আপনারা ট্রেডিং শিখেন তারপরে ট্রেডিংয়ে আসেন। তো এখানে দেখুন অনেকগুলা এই আপনারা যেমন এখানে কারেন্সিগুলো আছে, আপনারা কারেন্সিগুলো দেখতে পারেন, এখানে ইউআর আছে, ইউএসডি আছে, তো এগুলো যদি ক্লিক করি আমি এখানে, এখানে অনেকগুলো কারেন্সি আছে, যে কারেন্সিতে আপনি কাজ করছেন সেই কারেন্সিতে এখানে পেয়ে যাবেন। এখানে অল আছে এবং এখানে কারেন্সি আছে, আপনারা কারেন্সি দিয়ে ক্লিক করবেন এবং এখানে কোন কারেন্সিতে আপনারা ট্রেড করছেন সেই কারেন্সিগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবং এখানে কিন্তু লিমিট আছে, একটা সময় আছে, আপনারা সময় 1 মিনিট দিতে পারেন, আধা সেকেন্ড দিতে পারেন, এরকম আপনারা দিতে পারেন আপনার ইচ্ছা মতো সম্পূর্ণটা। যেখানে আমরা সাপোজ এখানে দেওয়া গেল, এখন আমরা এখানে সেল দিলাম, ওকে $1 আমরা সেল দিব, কনফার্ম আমরা সেল ডাউন হবে, অর্থাৎ আমরা ডাউন হবে বলছি, এখানে আমরা ডাউন হবেতে ক্লিক করলাম। দেখুন আমাদের কিন্তু ট্রেডটা কিন্তু ধরা হয়ে গেছে, এই দেখুন আমাদের সেলটা, এখানে আমরা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমাদের, অর্থাৎ এই দেখুন এখানে যে একটা পয়েন্ট আছে, এই এই দেখুন লাল পয়েন্টটা কিন্তু আমাদের, আমরা বলছি সেল হবে, আর নিচের দিকে আসে আমরা প্রফিট করব, আর যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা লস করে দিব। এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর, এই দেখুন আমাদের কিন্তু এই সময়টা আছে, অর্থাৎ 1 মিনিট আমাদের সময় থাকবে, সেই সময়ের মধ্যে কিন্তু এটা ডাউন আপ থাকতে হবে। তো এটা কিন্তু অনেক, আপনার আগে মিনিটটা দেখালাম, আবার দেখাবো, এটা কিন্তু মিনিটের বিষয় আপনাদের, এই মিনিটের মধ্যে দেখুন এই মিনিটের মধ্যে আমাদের কিন্তু এটা নিচের দিকে থাকে তাহলে আমরা কিন্তু প্রফিট করবো, এবং উপরে চলে আসলে আমরা লস করবো। যেহেতু আমরা সেল লিখছি তার মানে আমাদের এটা কিন্তু নিচের দিকে থাকতে হবে, এই ফরেক্সটা কিন্তু আমাদের নিচের দিকে থাকতো, নিচের দিকে থাকলে আমরা কিন্তু ইনকাম করতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু লসে চলে যাবো। তো দেখুন এটা কিন্তু বর্তমানে নিচের দিকে আছে, তো
এই দেখুন শেষ আমরা কিন্তু এটাতে প্রফিট করে নিলাম। এই দেখুন আমাদের ট্রেডিং রেজাল্ট দিছে, এই দেখুন আমরা প্রফিট করলাম কত 1.85 আমরা প্রফিট করে নিলাম। আমরা কেটে দেই তাহলে এটা আমাদের প্রফিট হলো। তো এখন বিষয় হচ্ছে এখন আমরা কি লিখবো, এখন আমরা এটা অনেক উপরে হয়েছে তাহলে আমরা সেলে দিব। সাপোজ আমরা $10 আমরা সেলে দিলাম, সেলে দেওয়ার পরে এখন যদি এটা নিচের দিকে থাকে তাহলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, অর্থাৎ আমাদের প্রফিট হবে। আর যদি এটা উপরের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা লসে থাকবো। তো এই যে ট্রেডিং পয়েন্ট, অনেকগুলো ট্রেডিং পয়েন্ট আছে, আপনাদের এটা বুঝতে হবে, ট্রেডিং পয়েন্ট শিখতে হবে, আপনাদের ট্রেডিং করা শিখতে হবে। শিখে না শিখে আপনারা ট্রেডিং পয়েন্টে আসবেন না, আসলে কিন্তু অনেক লস হবে। তো এই যে টাইমিংটা এখানে চলুক, তারপর আমরা টাইমিংটা দেখাই কেমন যায়। এই দেখুন এখানে টাইমিংটা ছিল, এখানে কিন্তু আপনার টাইমিংটা বাড়াতে পারবেন। আপনারা চাইলে আপনি যে টাইমিংটা দিচ্ছেন, এখানে সাপোজ আপনারা 45 মিনিট দিতে চান, 1 মিনিট দিতে চান, বা 1.5 মিনিট দিতে চান, 2 মিনিট দিতে চান, আপনার ইচ্ছা যে কোনো একটা মিনিট আপনারা এখানে দিতে পারেন, দিয়ে আপনারা এই কাজটা কিন্তু করতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু এখানে 4 সেকেন্ড আছে, 5 সেকেন্ড, 1 সেকেন্ড, এখানে এখানে কিন্তু আমাদের টাইমটা শেষ। তো দেখুন আমরা এখন প্রফিট করলাম এখান থেকে $18, মানে $18 $8.04 আমাদের কিন্তু প্রফিট হয়েছে। তো এরকম আপনারা প্রফিট করতে পারেন। তো এভাবে আপনারা ট্রেডিংটা করতে পারেন। তো আরেকটা দেখে আপনাদের, তো এই হচ্ছে অ্যামাউন্টটা, যখন আপনার অ্যামাউন্ট এখানে চলে আসবে তখন কিন্তু খুব সহজে আপনারা ডিপোজিটটা আপনারা উইথড্রটা করতে পারবেন। তো প্রতিটা ক্ষেত্রে বলি আপনাদের প্রতিটা হবে তা না, আপনাদের এখানে লসেও হবে। তো এখানে আপনারা কম ফিগার দিয়ে সবসময় ট্রাই করবেন, যেমন এখানে দেখুন এটা বাউন্সি করে নামছে, এখানে আপনারা সময় নেবেন, নেওয়ার পরে দেখবেন। তো দেখুন এটা নামছে, তো কিছু জিনিস আছে ট্রেডের বোঝা যায়, এগুলো বুঝে তারপরে করবেন। যেহেতু ডেমো অ্যাকাউন্ট সেহেতু আমি একটু ভোলাইয়া বেশ করে ধরি, কারণ এটা আমার ডেমো, যেহেতু ডেমো সেজন্য আমি এটা বলে রিক্স ধরছি, কারণ আমার এখানে কোনো রিক্স নাই। তো এরকম আপনারা ডেমোতে প্রথম ট্রাই করবেন, ডেমোতে যদি আপনারা দেখেন পারফেক্টলি হয় তারপরে আপনারা রিয়ালে যাবেন এবং কিছু পরিমাণ আপনারা এখানে ইনভেস্ট করবেন। বেশি কিছু ইনভেস্ট করা যাবেন না, আপনারা কিছু কিছু পরিমাণ ইনকাম ইনভেস্ট করে তারপরে আপনারা এখান থেকে আপনারা শিখতে পারবেন, আদারওয়াইজ আপনারা বড় কোনো স্টেপে যাবেন না। তো এরকম আপনারা ট্রেডিংটা করবেন। এবং এই সাইটের বিস্তারিত আরও যখন এখানে ফাইন্যান্স আছে, ফাইন্যান্স সম্পর্কে দেখতে পারেন। এখানে আপনার উইথড্র মেথডগুলো আছে, উইথড্র মেথডগুলো আপনারা দেখতে পারেন। বিকাশ যদি আপনারা করেন তাহলে বিকাশে আপনারা উইথড্রটা নিতে পারেন। এখানে মিনিমাম দেখুন লেফট ফর উইথড্র উইদাউট KYC, অর্থাৎ KYC ছাড়া এখানে কিন্তু আপনারা এত উইথড্র করতে পারেন। এখানে KYC ফিল আপ করতে পারেন, KYC তার সিস্টেমটা আছে আপনারা দেখিয়ে দিব। তো এখানে দেখুন প্রোফাইল আছে, আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে এখানে কিন্তু প্রোফাইলটা আপনার সুন্দর করে সাজাতে হবে এবং ডকুমেন্ট আপনার দিতে হবে। দেখুন নো ডিগো ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট আর কারেন্টলি নট, নো ডকুমেন্ট আর রিকোয়ার্ড রাইট নাও, প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে এখানে প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে নেবেন। এখানে প্রোফাইলে যে যে জিনিসগুলো আছে আপনারা, যেমন পিকচার আছে পিকচারটা দিয়ে দিবেন, এবং এখানে সিটি জিপ এখানে স্টেট সবগুলো দিয়ে দিবেন। এখানে অ্যাপস আছে, অ্যাপস সম্পর্কে জানতে পারেন, যারা মোবাইল দিয়ে কাজ করবেন আপনারা অ্যাপসটা দিয়ে কাজ করতে পারেন। এখানে এখানে অ্যানালাইসিস বিষয় আছে, অ্যানালাইসিস বিষয়টা আপনারা দেখতে পারেন, কিছু অ্যানালাইসিস এখানে দেওয়া আছে, অ্যানালাইসিস দেখতে পারেন। এডুকেশন আছে, এডুকেশন বিষয়ে এখানে দেখতে পারেন, অনেকগুলো বিষয় দেওয়া এগুলো আপনারা শিখতে পারেন। হেল্প সেন্টার আছে, হেল্পে এখানে গিয়ে আপনারা হেল্পগুলো নিতে পারেন। এবং সাপোর্ট তো আর আছে, এখানে দেখুন কাস্টমার সাপোর্ট আছে, এখানে আপনারা ডাইরেক্ট মেইল করে ওদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। এবং এখানে লাইভ সাপোর্ট আছে, আপনারা লাইভ সাপোর্টও নিতে পারবেন, ঠিক আছে। এরপরে যদি আপনারা বিকামে পার্টনার হতে চান সেক্ষেত্রে এখানে রেফারেন্স আছে, ইনভাইট ট্রেডিং ফর আর্ন এত পার্সেন্ট, এত আপনারা যদি এখানে কেউ আপনার রেফারে আসে সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রফিট পাবেন, সেটা দেওয়া আছে। এখানে সেটিং আছে, আপনারা সেটিং করতে পারেন, সেটিংয়ের বিষয়গুলো এখানে সেটিং করতে পারেন, অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা সেটিং এখানে করতে পারেন। যেমন চাউন্ড আছে, চাউন্ড করতে পারেন, এখানে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারেন, অ্যাকশন সেশনস আপনারা এগুলো অ্যাক্টিভ সেশন এগুলো আপনারা দিতে পারেন। তো এগুলো হচ্ছে খুব সহজ মাধ্যম, এগুলো দিয়ে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন এগুলো শিখতে পারবেন। এই হচ্ছে এটার সম্পূর্ণটা আপনারা দেখালাম আপনাদের যে কীভাবে আপনারা খুব সহজ এখান থেকে ট্রেডিং করতে পারেন এবং কীভাবে আপনারা ডিপোজিটটা করতে পারেন। সম্পূর্ণ প্রসেসটা এখানে আছে। ডিপোজিটের ক্ষেত্রেও আপনারা এখানে ডিপোজিটের মেথডটা দেখালাম আপনাদের যে এই মাধ্যমে আপনারা ডিপোজিটটা করতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট করে 1 ঘন্টার মধ্যে ডিপোজিট করেন। তাহলে দেখালাম এখানে আপনারা বিকাশ দিয়ে আপনারা ডিপোজিট করেন, সেক্ষেত্রে 2200 উপরে করলে আপনারা 100% ডিপোজিট আপনারা বোনাস পেয়ে যাবেন। তো এই হলো আজকের ভিডিওটা, আপনারা দেখলাম কীভাবে আপনারা ডিপোজিট করবেন, কীভাবে আপনারা উইথড্র করবেন এবং আপনারা ট্রেডিং করবেন, অ্যাকাউন্ট করবেন, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখিয়ে দিলাম। তো পরবর্তীতে অন্য একটি আপনাদের ফরেক্স সাইট নিয়ে আপনাদের সামনে, অর্থাৎ ফরেক্স ব্রোকার সাইট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। যেমন এই সাইটে যে সাইটে আলোচনা করবো সেটা আপনারা কীভাবে আপনারা উইথড্র করবেন, কীভাবে কী সম্পূর্ণ বিষয়টা এবং আপনাদের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।